নিয়ে আলোচনা করব। ব্যাংকিং অ্যাওয়ারনেসের যে কটি স্টেপ রয়েছে তার মধ্যে ফার্স্ট স্টেপ যদি বলা যেতে পারে সেটি হলো আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে আমাদের যত ক্লিয়ার কনসেপ্ট হবে আমাদের ব্যাংকিংকে বুঝতে ঠিক ততটাই হেল্প হবে। সেজন্য আরবিআই এর যে টোটাল ইনফরমেশনটা রয়েছে সেটা আমি কয়েকটা পার্টে নিয়ে আসব, ছোট ছোট ভিডিও হবে যাতে তোমাদের সেটা দেখতে মনোটোনাস না লাগে, প্লাস তোমরা সেটার সাথে যারা কন্টিনিউ করতে পারো। ফার্স্টে যেটা ডিসকাস করা হবে সেটা হলো হিস্ট্রি অফ আরবিআই, মানে আরবিআই কীভাবে গঠন হলো। আমরা জানি 1947 ভারত স্বাধীন হয়েছে, তো 1947 ভারত স্বাধীন হওয়ার আগ পর্যন্ত ইংরেজদের হাতে টোটাল ভারতের কন্ট্রোল ছিল। তো 1921 ইংরেজদের এটা ফিল হলো যে কারেন্সি কন্ট্রোল করার জন্য একটা ব্যাংকের প্রয়োজন, ঠিক আছে, যে ওই টাইমে যে কারেন্সিটা রয়েছে সেটা কন্ট্রোল করার জন্য একটা ইনস্টিটিউশনের প্রয়োজন এবং একটা ব্যাংক গঠন করা দরকার। সেই মুহূর্তে তারা 1921 ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করলেন, ঠিক আছে। তো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921 গঠিত হয়েছিল। কেন গঠন করা হয়েছিল? যে কারেন্সি যেটা রয়েছে কারেন্সিকে কন্ট্রোল করার জন্য সেই সময় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ইংরেজরা তৈরি করেন। নেক্সটে কী হলো? নেক্সটে তাদের এটা অনুভব হলো যে একটি সেন্ট্রাল ব্যাংকের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই ফোকাসটাকে কেন্দ্র করে তারা একটি কমিশন গঠন করলেন এবং এই কমিশন যেটি রয়েছে তার হেড কে রয়েছেন? তার হেড হয়েছেন হিল্টন ইয়াং। তো হিল্টন ইয়াং একটি হিল্টন ইয়াং একটি কমিশনের দায়িত্ব গ্রহণ করেন এবং তারা একটি সেন্ট্রাল ব্যাংক গঠন করার জন্য একটি পর্যালোচনা করেন এবং 1926 এই কমিশনটি গঠিত হয়। পরবর্তীকালে 1934 আরবিআই অ্যাক্ট অনুসারে একটি অর্গানাইজেশন, একটি ব্যাংকিং অর্গানাইজেশন গঠনের কথা আসে এবং তারই নাম হয় আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেটি কবে গঠিত হয়? 1935 ফার্স্ট এপ্রিল, ঠিক আছে। 1935 ফার্স্ট এপ্রিলে আরবিআই এবং প্রতিটি অর্গানাইজেশন যখন গঠন করা হয় তার কিছু নির্দিষ্ট নিয়মাবলী থাকে এবং সেটাকে একটা আইনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা আরবিআইয়ের ক্ষেত্রে কবে হয়েছিল? সেই আরবিআই অ্যাক্টটা 1934 হয়েছিল। এখানে যে টার্মটা রয়েছে স্ট্যাটুটরি বডি, আমরা এই স্ট্যাটুটরি বডিটা একটু বাদে আলোচনা করব। বর্তমানে আমরা যেটা ফোকাস করেছি সেটা কি, যে আরবিআই কবে গঠিত হলো? 1935 ফার্স্ট এপ্রিল। আর কোন অ্যাক্টের দ্বারা হলো? আরবিআই অ্যাক্ট 1934। এরপরে কি দেখা গেল? এরপরে এটা ইংরেজরা গঠন করেছিলেন। এরপরে যখন 1947 আমাদের দেশ স্বাধীন হলো, 1947 স্বাধীন হওয়ার পরে আমাদের এটা পরবর্তীকালে সেন্ট্রাল ব্যাংক হিসেবে দাঁড়িয়েছে, আমরা সেটা জানি। তো সেটা কিভাবে হয়েছে? 1949 যে ন্যাশনালাইজড হয়েছে আমাদের আরবিআই এবং কবে হয়েছে সেটা? 1 জানুয়ারিতে। 1949 ফার্স্ট জানুয়ারিতে আরবিআই ন্যাশনালাইজড হয়, অর্থাৎ তখন থেকে আরবিআই একটি ন্যাশনালাইজড স্ট্যাটুটরি সেন্ট্রাল ব্যাংক হিসেবে পরিচিত। এবং এই যে আমি যেটা বললাম যে কোনো অর্গানাইজেশন যখন গঠন হচ্ছে, যখন তার ন্যাশনালাইজেশন হচ্ছে, একটা অ্যাক্ট থাকে। তো এই 1949 যখন আরবিআই ন্যাশনালাইজড হলো তার জন্য যে অ্যাক্টটা রয়েছে সেই অ্যাক্টের নাম কি? ট্রান্সফার অফ ওনারশিপ অ্যাক্ট, ঠিক আছে। 1948 এটা হয়েছিল, ট্রান্সফার অফ ওনারশিপ অ্যাক্ট। তাহলে আমরা এতটুকুর মধ্যে কী কী দেখলাম? আমরা ফার্স্টে দেখলাম যে 1921 একটি ব্যাংক গঠন হয়েছিল, সেটার নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। সেটির পার্পাস জাস্ট এতটুকু ছিল যে দেশের যে কারেন্সি আছে সেটাকে কন্ট্রোল করবে। পরবর্তীকালে এটা অনুভব হলো যে না, তার থেকেও বেশি তার একটু ফাংশন থাকা দরকার, সেজন্য একটা সেন্ট্রাল ব্যাংকের কনসেপ্ট ব্রেনে আসলো তাদের এবং সেজন্য তারা একটা কমিশন গঠন করলো, হিল্টন ইয়াং কমিশন। 1926 সেটা গঠন করা হয়েছিল। পরবর্তীকালে তাদের পর্যালোচনার পরে তারা যে সিদ্ধান্তে পৌঁছন তার বেসিসে 1935 ফার্স্ট এপ্রিলে আরবিআই গঠন করা হলো। আরবিআই যে গঠন করা হয়েছে তার জন্য একটি অ্যাক্টের প্রয়োজন, সেটি কোন অ্যাক্ট? আরবিআই অ্যাক্ট 1934। তারপরে আমাদের দেশ স্বাধীন হলো এবং স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের ব্যাংকও স্বাধীন হবে। তো ন্যাশনালাইজড আমাদের ব্যাংক হলো, কবে হলো? 1949 ফার্স্ট জানুয়ারি। এবং আরবিআই ট্রান্সফার অফ ওনারশিপ অ্যাক্ট 1948 অনুযায়ী। এখন এই যে আলোচনাগুলো রয়েছে এটা শুধুমাত্র ব্যাংকিং এক্সামিনেশনের স্টুডেন্টরাই শুধু ফলো করবে এবং অন্যান্য এক্সামিনেশন যারা দিয়ে থাকে তাদের প্রয়োজন নেই, এরকমটা নয়। কারণ ওভারঅল ইকোনমিক্স রিলেটেড হোক, স্ট্যাটিস্টিক রিলেটেড হোক, সব এক্সামেই কোয়েশ্চেন থাকে।
তো আমরা যতটা ডিটেলসে এবং এই কোয়েশ্চেনগুলো যে কবে গঠিত হয়েছিল, কবে ন্যাশনালাইজড হয়েছিল, এই প্রশ্নগুলো আমরা মোরালের সব জায়গায় দেখে থাকি। তো সেজন্য আমাদেরকে শুধুমাত্র ওই পয়েন্ট অফ ভিউ যে হ্যাঁ ব্যাংকিংয়ে যারা স্টুডেন্ট তাদের জন্য এই এই ভিডিওটি, এরকম নয়। যারা সত্যি জানতে চাও যে আরবিআই কীভাবে গঠিত হয়েছিল, আরবিআই কীভাবে হয়েছে, তারা অবশ্যই এই ভিডিওটি দেখো। নেক্সটে আমরা দেখব যে স্ট্যাটিউটরি বডি কাকে বলে। স্ট্যাটিউটরি টার্মটা আমরা দেখলাম যে 1934 যখন গঠন হলো তখন স্ট্যাটিউটরি কথাটি এসেছে। তো স্ট্যাটিউটরি বডি বলতে বোঝায় যে একটি অর্গানাইজেশন যখন এই ক্ষমতাটা রাখে যে সে একটু টোটাল একটা প্রসেসকে রেগুলেট করতে পারে, অথবা কোনো ল অথবা অ্যাক্ট অনুযায়ী কোনো জিনিসকে স্থাপন করতে পারে। মানে স্ট্যাটিউটরি বডি একজন রেগুলেটর হিসেবে কোনো ল অথবা অ্যাক্টকে সামনে রাখে, তাকে আমরা একটি স্ট্যাটিউটরি বডি বলতে পারি, ঠিক আছে। বর্তমানে আমরা দেখছি যে আরবিআই একটি ন্যাশনালাইজড সেন্ট্রাল ব্যাংক, সেটা আমরা জানতেই পারলাম যে 1949 আরবিআই ন্যাশনালাইজড হলো এবং 1935 সেটা একটা সেন্ট্রাল ব্যাংক হিসেবে পারফর্ম করা স্টার্ট করেছিল। এরপরে আমরা কি দেখব যে যখন আরবিআই স্টার্ট হয়েছিল তখন তার শেয়ার হোল্ডিং কত ছিল, অর্থাৎ তার রিজার্ভ কতটা ছিল ওই মোমেন্টে। সেই সময় আরবিআইয়ের রিজার্ভ ছিল 5 কোটি টাকা। আমরা এটা জানি যে বর্তমানে পেমেন্ট ব্যাংক হোক, স্মল ফিনান্স ব্যাংক হোক, সেগুলোর জন্য মিনিমাম ক্যাপিটাল রিজার্ভ কত রয়েছে, 100 কোটি টাকা, তাই না? তো তখন যেহেতু ওই যুগের কথা হচ্ছে, এটা অনেক বছর আগের কথা, সেই সময়ে 5 কোটি টাকার ভ্যালুয়েশন অনেক বেশি ছিল। তো শেয়ার হোল্ডিং ওই সময় কত ছিল, 5 কোটি টাকা। তারপরে আমরা কি দেখছি যে আরবিআইয়ের কয়টি ডিপার্টমেন্ট রয়েছে, আরবিআইয়ের 33টি ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। আরবিআইয়ের কয়টি ডিপার্টমেন্ট রয়েছে, আরবিআইয়ের 33টি ডিপার্টমেন্ট রয়েছে এবং আরবিআইয়ের টোটাল 4টি লোকাল বোর্ড রয়েছে। 4টি লোকাল বোর্ড বলতে কোথায় কোথায় রয়েছে, নিউ দিল্লি, চেন্নাই, কলকাতা এবং মুম্বাই। যদি আমরা ওইভাবে ইমাজিন করি তাহলে দেখতে পাচ্ছি যে নর্থে নিউ দিল্লি রয়েছে, ইস্টে কলকাতা রয়েছে, সাউথে চেন্নাই রয়েছে আর ওয়েস্টে মুম্বাই রয়েছে। মানে নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট সব সাইডেই একটা একটা করে নিয়ে এদের বোর্ড রয়েছে। আর যেটা হেডকোয়ার্টার, আরবিআই হেডকোয়ার্টার কোথায়, আরবিআই হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে মুম্বাইয়ে। আমরা দেখেছি যতগুলো ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশন থাকে সেগুলো বেসিক্যালি মুম্বাইয়ের হেডকোয়ার্টার থেকে থাকে। সুতরাং হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত, এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং সেটা আমাদের অবশ্যই জানতে হবে।